নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য, গো সেন্সিবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থিয়েটার আর্টিকেল অডিও সিরিজে আমি নিয়ে এসেছি প্রতি বৃহস্পতি নাট্য মুখপত্র, এই নাট্য পত্রিকার 10ই মার্চ 2022 সালের সংস্করণে প্রকাশিত একটি সাম্প্রতিক সাক্ষাৎকার, হেলেনা বোনহ্যাম কার্টার। কি বলছেন, কি বৃত্তান্ত, তার সংক্ষিপ্ত পরিচয় সব নিয়েই এই এপিসোডটি আপনারা শুনবেন শেষ পর্যন্ত। হেলেনা বোনহ্যাম কার্টার ব্রিটিশ অভিনেত্রী, ন্যাশনাল থিয়েটারে ওর একনিষ্ঠ অভিনয়ের জন্য রানী 2012 সালের 22শে ফেব্রুয়ারি ওকে কমান্ডার অব দ্য অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার খেতাব দেন। মেল গিবসন এর হ্যামলেটে ওফেলিয়াকে নিশ্চয়ই মনে আছে সকলের, সেই বেনি দোলানো মেয়েটি বর্তমানে ইংলিশ থিয়েটারে একমাত্র অলিভিয়ের পুরস্কার জেতা অভিনেত্রী, 7টি একাডেমি অ্যাওয়ার্ড যার সংগ্রহে। 26শে মে 1966 সালে জন্ম সেই অভিনেত্রীর, নাম হেলেনা বোনহ্যাম কার্টার। 7 বছর বয়সে মাম্মি কাম মাম্মি গো নাটকে মূল চরিত্রে অভিনয় করার মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু। এ প্যাটার্ন অফ রোজেস সিনেমায় প্রথম অভিনয়, বয়স তখন 9, অর্থাৎ হেলেনা বোনহ্যাম কার্টার থিয়েটার ও সিনেমা দুটি মাধ্যমেই সমানতালে কাজ করে চলেছেন 3 দশকেরও বেশি সময় ধরে। বর্তমানে স্টিফেন সন্ডহিমের সুইনি টোড নাটক নিয়ে ব্যস্ত। বিখ্যাত আমেরিকান অপেরা লেখক স্টিফেন সন্ডহিমের সুইনি টোড এই নাটক নিয়ে ব্যস্ত এখন ব্রিটিশ অভিনেত্রী হেলেনা বোনহ্যাম কার্টার। সেই ফাঁকে লন্ডন টাইমসের কক্ষে স্টেলা রবার্টস কথা চালালেন তার সঙ্গে, হেলেনা বোনহ্যাম কার্টারের সঙ্গে। সেই সাক্ষাৎকার এখানে ডকুমেন্টেড হলো। প্রশ্ন করা হলো, আপনার থিয়েটারে আসাটা খুবই ছোট বয়সে, সেটা কি থিয়েটার পরিবারের জন্য? হেলেনা বলছেন, আমার পরিবারকে সরাসরি থিয়েটার পরিবার বলা বোধহয় ঠিক হবে না, কারণ আমার বাবা রেমন্ড বোনহ্যাম কার্টার ছিলেন IMF-এর ডিরেক্টর, আমার দাদু স্যার মরিস বোনহ্যাম কার্টার ছিলেন বিখ্যাত রাজনীতিবিদ, ঠাকুমা ভায়োলেট তো তাঁর বক্তৃতার জন্য বিখ্যাত, দাদুর বাবা হার্বার্ট হেনরি অ্যাসকুইথ ছিলেন অক্সফোর্ডের আর্ল, রাজস্থানীয় একটি পদ এটি, এবং 1908 থেকে 1916 অবধি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ফলে বুঝতেই পারছেন আমরা সকলেই রাজনীতিবিদ। পরের প্রশ্ন করা হলো, কিন্তু আপনাদের পরিবারেই কাকা ইয়ান ফ্লেমিং জেমস বন্ডের জন্মদাতা, দাদা জেন বোনহ্যাম কার্টার ব্রিটিশ রেডিওকে নবসজ্জা দান করেন, লোথিয়াম বোনহ্যাম কার্টার আপনার ভাই হ্যাম্পশায়ারে ক্রিকেট খেলার পাশাপাশি যে মাপের অভিনেতা সেটা সামান্য নয়, অ্যান্থনি অ্যাসকুইচ আপনার প্রপিতামহ ব্রিটিশ ফিল্মের জন্মদাতা ও ফ্লোরেন্স নাইটিংগেল তার ভ্রাতুষ্পুত্র। হেলেনা বললেন, হঠাৎ আমার পুরো ইতিহাসটা মনে পড়ে গেল জানেন। বিখ্যাত সব মানুষজন, পিতামহ প্রপিতামহ ধারাটা বয়ে চলে না, তবে বিখ্যাত পরিবারের সদস্য হওয়াটা যেমন সুবিধাজনক তেমন অপ্রীতিকর, কারণ দুটো, এক, একজন সাধারণ অভিনেতা বা সে অর্থে যে কোনো ক্ষেত্রের মানুষকে যতটা ভার নিতে হয়, আমাকে তার 3 গুণ ভার বহন করতে হয়, কারণ আমাকে আমার পরিবারের ভার বহন করতে হয়, যদি আমি খারাপ হই তাহলে আমার বাড়ির অসম্মান, আর একটা বিশাল অসুবিধা এই যে যদি আমি সাফল্য পাই তাহলেও সকলে ধরে নেবে ওই পরিবারের লোক বলেই পেলাম, তবে এটা ঠিক বিশাল পরিবারের মেয়ে হিসাবে আমার কাজের প্রাথমিক স্তরে কিছুটা সুবিধা পেয়েছি যেটা সকলে পায় না। প্রশ্ন করা হলো যে কেমন সুবিধা পেয়েছেন, তার কিছু উদাহরণ যদি দেন। হেলেনা বলছেন, 7 বছর বয়সে হ্যামলেট ম্যাকবেথ লিয়ার পড়া, মানে বুঝতাম না কিন্তু বসে থাকতাম, বিশাল লাইব্রেরি ছিল তো, মাঝে মাঝে দাদু পড়ে যেতেন পুরনো থিয়েটারের কথা, সেসব শুনতাম। বিয়াত্রিস লিলির কাছে অপেরার গান শিখেছি, আমার মা ইলিনা বিখ্যাত নৃত্যশিল্পী আমাকে নাচ শিখিয়েছেন, যেসব সাহায্য সকলে পায় না, ফলে যখন হ্যামলেট করলাম আমার সব থেকে সুবিধা হয়েছিল, কারণ আমি বহু আগেই বহুভাবে মনে মনে ওফেলিয়া করেছি, তাছাড়া বাড়িতে সদস্যদের নিয়ে অভিনয় হতো, সেখানে হ্যামলেট হয়েছে, দাদা জেন নির্দেশনা দিয়েছেন, সেসব দেখেছি। প্রশ্ন করা হলো, এই অভিজ্ঞতাগুলো তো দামি তাই না? হেলেনা বলছেন, যে কোনো অভিনেতার কাছে মেকিং প্রসেসটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ তার বেড়ে ওঠায় কতটা স্বাচ্ছন্দ্য সে পাচ্ছে, স্বাচ্ছন্দ্য নয় স্পেস, আমরা বেশিরভাগই ছোট স্পেসে বড় হই, ছোট মনের স্পেস, আমার বড় হওয়াতে যদি অনেক স্পেস না থাকে তাহলে আমি অভিনেতা হিসেবে অনেকের জীবন নিয়ে ধরব কিভাবে, তাই ছোট বয়সেই অভিনয়ে আসাটা ভালো।
এরপরে প্রশ্ন করা হলো, এটা আপনি এর আগেও বলেছেন তাই না? হেলেনা বলছেন, আমি বারবারই বলি অভিনেতা যদি তৈরি করতে হয় তাহলে ছোট থেকেই করা উচিত। নিক হাইটনার যে কথাটা বলেছেন, ইংলিশ চিলড্রেন ন্যাশনাল থিয়েটার হয়েছে, আসলে অভিনেতার আপব্রিঙ্গিংটা খুব প্রয়োজনীয় প্রসেস, এটা নেগলেক্ট করলে চলবে না। এটা আমি বুঝি জীবন দিয়ে, কারণ বয়স বাড়ার সাথে সাথে মনের রঙটাও পাল্টায়, সেসব থাকে না স্মৃতিতে। এবার কোনো কাজ যদি এমন একটা সময় শুরু করি যেটা আমরা বলি ম্যাচিওর, তাহলে সেটা অনেক বেশি যান্ত্রিক হবার সম্ভাবনায় ভোগে। তাই যতদিন না চিলড্রেন ন্যাশনাল থিয়েটারে ছোট অভিনেতা শিশু অভিনেতা আসবে, ততদিন ভালো অভিনেতা পাওয়া দুষ্কর। শুধু ফর দি চিলড্রেন হলে হবে না, বাই শব্দটা দরকার, বাই দি চিলড্রেন। এই যে আমি 7 বছর বয়সে হ্যামলেট পড়লাম, আমি বুঝলাম না, কিন্তু আমার স্মৃতি সেটা ধরে রাখলো। পরে পড়বার সময় আমার স্পেসটা বাড়তি জায়গা নিয়ে শুরু করলো। একটা জায়গা হলো আমি এটা জানি, আর একটা এই পাঠটি আমার ছোটবেলার সাথে যুক্ত, ফলে ওফেলিয়ার সাথে আমার একটা মমতার সম্বন্ধ তৈরি হয়ে গেল। এরপরের প্রশ্ন করা হলো, আপনি অভিনয়ের আগে কিভাবে নিজেকে প্রস্তুত করেন? হেলেনা বললেন, আমি ন্যাশনাল একাডেমি অফ আর্টস থেকে পাশ করে আমেরিকায় লি স্ট্রাসবার্গ স্কুলে ও রাশিয়ার মস্কো আর্টস থিয়েটারে কোর্স করেছি। জার্মানিতে, ফ্রান্সেও থেকে কিছু কিছু থিয়েটার শিক্ষা নিয়েছি, অনসাম্বল কমেডিয়া ডেল আর্টেতে। এছাড়া সময় পেলেই আমি বিভিন্ন জায়গায়, জাপান, ইন্দোনেশিয়া বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আমি সব থেকে বেশি গুরুত্ব দিই নির্দেশককেই। থিয়েটার যেহেতু কম্পোজিট আর্ট, তাই একা অনেক শিখে ঘুরে এসে মঞ্চে কিছু করা যায় না, সকলকে একটা হোমোজিনিয়াস জায়গায় আসতেই হয়। আর লন্ডনে এখন মূলত স্তানিস্লাভস্কি এক্সারসাইজই হয়। পাশাপাশি এটাও ঠিক, অভিনেতাকে সব জানতে দেখতে হয়। আফ্রিকায় অভিনেতারা যেমন মরিস ওদুবে প্রমুখ, কিভাবে তাদের অভিনয় একটা সাউন্ড বার করেন সেটা শেখার। লন্ডনে অনেক শিক্ষিত থিয়েটার হয়, মাপা, ভদ্র, টিম সাপলের মতো কেউ কেউ অন্য ধারার কাজ করেন, অনেক বেশি উন্মুক্ত চিৎকৃত, তাতে সেলফ এক্সপ্লোরেশন হয়। যাই হোক, আমরা এখনও পোল্যান্ড বা নরওয়ের মতো থিয়েটার করতে পারছি না। এখানে থিয়েটারের প্রসেস হয় 3-3-3, প্রথম 3 মাস 8 ঘন্টা, তারপর 3 সপ্তাহ 10 ঘন্টা, তারপর 3 দিন প্রায় 24 ঘন্টা, এভাবেই ভাগ থাকে। প্রাথমিক পর্যায়ে ছাড়া সবাইকে সব দিন আসতেও হয় না। শোয়ের দিন আমরা 4 ঘন্টা আগে আসি, 1 ঘন্টা শরীরী প্র্যাকটিস, তারপর মেকআপ, কনসেন্ট্রেশন। এটা ন্যাশনাল থিয়েটারের প্রস্তুতির নিয়ম, অন্য জায়গায় আলাদা হয়, তবে মোটামুটি এই কাঠামোটাই মেনটেন্ড হয়। এরপরের প্রশ্ন করা হলো, আপনি চরিত্র নির্মাণের সময় ধরুন এমন চরিত্র যা আমরা দেখি না, যেমন আপনার সুইনি টোডের প্রস্তুতিটা কিভাবে? হেলেনা বলছেন, টিম বাটন আমাকে রেড কুইন মূল চরিত্রটি দিয়েছে। প্রথমে জানতে চাইলাম আমাকে দেখতে কেমন, কারণ নির্দেশকই প্রধান। সেটা দেখলাম লাল মুখটুক দিয়ে বিভৎস মূর্তি। তখন বললাম, এর প্যারালেল কয়েকটা লোক, এর উদাহরণ দাও। ও তখন রেফারেন্স দিল, কাজটা আমার সুবিধা হলো। একদিন সারাদিন লাগালাম পোশাক উইগ নির্বাচনে, কেমন হবে যদি হাতে একটা ভাঙা ডাল থাকে। শুরু হলো প্রপস খোঁজা, তখন কিন্তু মাথার মধ্যে কারখানা চলছে। এভাবেই প্রাথমিক চিত্রটা দেখতে পেলাম। এবার এর অন্তরের ব্যাপার স্যাপার সবটা বলা যায় না, প্রসেসটা চলছেই। এরপরের প্রশ্ন করা হলো, হ্যামলেট থেকে ডিরেক্টরস স্পিচ, দুটো মাধ্যম সামলান কী করে? হেলেনা বলছেন, যদি বলেন সময়ের কথা তাহলে ম্যানেজ করতে হয়। অভিনয়ের জায়গায় বলতে গেলে বাহ্যিক প্রসেসটা একই, কনসেন্ট্রেশন, ইম্যাজিনেশন, কিন্তু ফিল্মে অনেকটা বিহেভিয়ারাল অ্যাক্টিং হয়। ক্যারেক্টারাইজেশনের থেকেও কিছু ইম্প্রোভাইজ জেস্টার খুব জাদুকরী ভূমিকা নিতে পারে। কখনো কিছু না করাটাও ভালো, যেমন ওফেলিয়া ও হ্যামলেটের দেখা হবার দৃশ্যে। হ্যামলেট যেখানে উদ্ধতভাবে ওফেলিয়াকে চলে যেতে বলছে, ওখানে আমি হাতটা তুলে একাকার কাণ্ড করছিলাম। মেল গিবসনের পাশে অ্যাক্টিং, ওকে খুব শ্রদ্ধা করি, এমন হোমওয়ার্ক করা অভিনেতা খুব কম দেখেছি। অদ্ভুত মানুষ, গাড়ি থেকে স্পটে নামতো আর সারাক্ষণ হ্যামলেটের হঠাৎ চেঁচিয়ে ওঠা, হাত মুঠো, এইসব ম্যানারিজমগুলো ধরে রাখত সব সময়, প্যাক আপ পর্যন্ত। যাই হোক, ওই দৃশ্যে আমাকে নির্দেশক বললেন চুপ থাকো। আমার তখন বয়স কম, ভাবলাম ধুস, ওমা, ছবিটাতে দেখি 2-1 বার বিগ ক্লোজ আপে মুখটুকু আছে, বাকিটা বাদ। বিশাল শিক্ষা হলো, কো অ্যাক্টিংও যে ভাইটাল সেটা বুঝলাম। বন্ধুরা, হেলেনার পরের পরিকল্পনা ভবিষ্যতের অনেকগুলো থিয়েটার, অনেকগুলো ছবি একসঙ্গে। আশা করি আমরা তার কাজ আরও ভালোভাবে দেখব, হেলেনা বোনহ্যাম কার্টারের কাজ আরও মন দিয়ে দেখব, কারণ এরকম থিয়েটার ব্যক্তিত্ব বহু দিনে, বহু বছরে, বহু যুগে একবার আসে। তার
গুরুত্ব ব্রিটিশ থিয়েটারের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং এখন লেখা হচ্ছে। যদি আপনাদের এরকম আলোচনা পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলি লাইক করবেন, আমাদের পাশে থাকবেন, থিয়েটারে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।